ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লুবি স্টুডেন্টস কেয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব ইউনিভার্সিটি অব কল্যাণী এর ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে সকল কলেজ ছাত্রছাত্রীর জন্য সিসি এ জিই এবং এলসিসি এ সমস্ত কোর্স কোডগুলির মানে কি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দাদা পার্সোনালভাবে গ্রুপে মেসেজ করে যে এই সমস্ত কোর্স কোডগুলির মানে কি কার কোন কোর্স কোড এই নিয়ে অনেক ছাত্রছাত্রী ধন পড়েছে ফার্স্ট সেমিস্টারের নতুন যারা উঠেছ তাদের বিভিন্ন বিষয়ের কোর্স কোড আছে সিসি এ ই সিসি জিই এল আজকে আমি এই নিয়ে সম্পূর্ণ একটা ধারণা দেব এবং এগুলি মানে কি সেটাও বলবো এবং কার কোন কোর্স কোড সেটা সবাই কিভাবে জানতে পারবে সেটাও বলে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ভিডিওটি একদম স্কিপ করবে না তাহলে কিছু বুঝতে পারবে না মাঝখান থেকে গুলিয়ে যাবে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখাবে এবং তার নিজস্ব যে কোর্স কোড আছে সেটা দেখে নেবে এই কোর্স কোডগুলির বিভিন্ন মানে হয় দেখে নেবে সেগুলি সিসি ওয়ান কোর কোর্স ওয়ান বা সাবজেক্ট ওয়ান বা পেপার ওয়ান সিসি টু কোর কোর্স টু বা সাবজেক্ট টু বা পেপার টু এইসিসি অ্যাবিলিটি এনেসমেন্ট কম্পালসারি কোর্স জিই ওয়ান জেনেরিক ইলেকটিভ ওয়ান এলসিসি ওয়ান ল্যাঙ্গুয়েজ কোর কোর্স এর মধ্যে তোমাকে মনে রাখতে হবে ফার্স্ট সেমিস্টারে পাস বা অনার্স প্রত্যেকের জন্যই চারটি করে পরীক্ষা দিতে হয় এবং সিসি বিষয়ে দুটি সাবজেক্ট থাকে এবং বাকি তিনটি মধ্যে থেকে যে কোনো দুটি বিষয় থাকে যেটি তোমাদের ফর্মে নির্বাচন করা আছে মনে রাখবে পাস বা জেনারেল প্রোগ্রাম কোর্সদের ফার্স্ট সেমিস্টারে চারটি পরীক্ষা দিতে হয় এই চারটি বিষয় হলো সিসি ওয়ান সাবজেক্ট ওয়ান যে বিষয় তোমরা নির্বাচন করেছিলে ফর্ম ফিলাপের সময় এবং সিসি টু সাবজেক্ট টু যে বিষয় নির্বাচন করেছিলে তোমরা ফর্ম ফিলপের সময় এবং তিন নম্বর হচ্ছে এ ই সাবজেক্ট এটি এটি বাংলা এবং ইংলিশ আছে বেশিরভাগ স্টুডেন্টদের এটি বাংলায় এবং এলসিসি ওয়ান ল্যাঙ্গুয়েজ স্কোর কোর্স এটি হচ্ছে ইংলিশ প্রত্যেকের জন্য এই বিষয়ে আমার আর একটি ভিডিও আছে সেটি আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো দেখে নেবে মনে রাখবে এই চারটি বিষয়ই পরীক্ষা দিতে হয় ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে এই চারটি বিষয় পরীক্ষা দিলে হয়ে যাবে অনার্সের ক্ষেত্রে চারটি পরীক্ষা দিতে হয় সিসি ওয়ান সাবজেক্ট ওয়ান যেটা অনার্সের পেপার ওয়ান সিসি টু সাবজেক্ট টু অনার্সের পেপার টু তারপরে আছে এই সিসি ওয়ান কম্পালসারি সাবজেক্ট যেটা ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা পাশের ক্ষেত্রে ছিল এক্ষেত্রে বাংলা আর অনার্সের ক্ষেত্রে এক্ষেত্রে আছে পরিবেশবিদ্যা এবং চার নম্বর আছে জি ই জি হচ্ছে জেনেরিক ইলেকটিভ ওয়ান যেই বিষয়টি তোমরা ফর্ম ফিল আপের সময় নির্বাচন করেছিলে মনে রাখবে অনার্সের ক্ষেত্রে যেমন জিই আছে পাশের ক্ষেত্রে আছে এল ওয়ান অবশ্যই মনে রাখতে হবে আরেকটি কথা তোমাদের এ ইসিসি বিষয়ের পরীক্ষা নম্বরটি এখানে চল্লিশ করে থাকে আর বাকি বিষয়গুলো পরীক্ষা হয় ষাট নম্বরে পাশের ক্ষেত্রে তাই আরেকটি কথা মনে রাখবে ফার্স্ট সেমিস্টারের পাশ কোর্সদের জিই এবং অনার্সদের এলসিসি পরীক্ষা হয় না এটা আগেও বলেছি আরেকবার বলে রাখছি ফার্স্ট সেমিস্টারের যারা পাশে পড়ছো তাদের জিই এবং অনার্সদের এলসিসি পরীক্ষা হয় না প্রতিটি বিষয়ের জন্য প্রাপ্ত নম্বর সাবজেক্ট ওয়াইজ ফুল মার্কস সিসি এলসিসি এবং জিই এই তিনটি কোর্সের ক্ষেত্রে মোট নম্বর বদ্ধ প্রতিটি ক্ষেত্রে সেভেন্টি ফাইভ লিখিত আছে ষাট নম্বর দশ নম্বর অ্যাসাইনমেন্ট পাঁচ নম্বর প্রেজেন্টের জন্য এবং এ ইসিসি মোট নম্বর পঞ্চাশ নম্বর এর মধ্যে আছে চল্লিশ লিখিত পাস অ্যাসাইনমেন্ট এবং পাস প্রেজেন্ট কলেজে ক্লাস না হলে বা অনলাইনে পরীক্ষা হলে কলেজ কর্তৃপক্ষ প্রত্যেককে প্রেজেন্টের নম্বর দিয়ে দেয় এবার এই প্রেজেন্টের নম্বর যদি কলেজ হয়ে থাকে সেক্ষেত্রে কলেজের উপর নির্ভর করে নম্বর পাওয়ার ক্ষেত্রে এবং তোমরা যদি এই সমস্ত বিষয়ের সাজেশন তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই সাজেশন বের করব এবং কিছু কিছু বিষয়ে সাজেশন আছে তোমরা ভিডিওর প্লে লিস্টে গিয়ে দেখে নেবে বা ডিসক্রিপশন লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ ফুল মার্কসগুলি তোমরা বুঝতে পারলে এবার তোমাদের বোঝাবো সিসি এল জি এ কার কোনটি কোর্স কোড কীভাবে বুঝবে তোমার কোন কোন বিষয়ের কোর্স কোড কী এটা অবশ্যই জানা প্রয়োজন কারণ কী বুঝতে না পারলে তুমি পরীক্ষা দিতে পারবে না সাবজেক্ট গুলি ফেলবে তোমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে কল্যাণী মহাবিদ্যালয় এবং সেখান থেকে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে একটা পোর্টাল পাবে রেজিস্ট্রেশন পোর্টাল সেখানে তোমার কলেজের নাম এবং ফর্ম ফিলপের সময় যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছিলো সেটি টাইপ করলে এরকম একটা ডিটেলস বেরোবে এই ডিটেলসের মধ্যে তোমার সমস্ত নাম তথ্যাদি সমস্ত কিছু থাকবে এবং তোমার ফার্স্ট সেমিস্টারে কোন কোন পরীক্ষা দিতে হবে সেগুলো দেয়া থাকবে নিজের দিকে দেখো বক্স করা আছে সেই বক্সের মধ্যে যে চারটি বিষয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে সেইগুলো দেওয়া আছে এবং এখানে তোমার ড্রেস দেওয়া আছে তোমার নাম ঠিকানা সমস্ত কিছু মিলিয়ে নেবে তোমার ছবি সিগনেচার যে ভুল থাকে অবশ্যই সেগুলি ক্রস থেকে গিয়ে সংশোধন করে নেবে নিচে ভালো করে দেখো আমি কী কী সাবজেক্ট পরীক্ষা দিতে হবে সেগুলো আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এই সাবজেক্টগুলো যার যেমন ভেবে সেগুলি পরীক্ষা দিতে হবে পাশে দেখো সাবজেক্ট দেওয়া আছে এবং আর একটা মনে রাখবে পাঁচ বা প্রোগ্রাম কোর্সের জন্য বিএ বিএসসি বি সবার ক্ষেত্রেই কি হয় প্রথম সাবজেক্টটি হচ্ছে সিসি ওয়ান দ্বিতীয় সাবজেক্টটি সিসি টু তৃতীয় সাবজেক্টটি হচ্ছে এ এবং শেষ সাবজেক্টটি এলসিসি এটা হচ্ছে পাঁচ কোর্সের জন্য অবশ্যই মনে রাখবে পাঁচ কোর্সের জন্য আর যে সাবজেক্টগুলো পাশে দেওয়া আছে ওগুলো যার যা দেওয়া থাকবে তার সেটি পরীক্ষা দিতে হবে মনে রাখবে প্রথমটি সিসি ওয়ান পরেরটি সিসি টু তারপরটি একটি এ ই সিসি তারপর একটি এল অনার্সদের ক্ষেত্রেও সেমভাবেই চারটি পরীক্ষা হয়ে থাকে অনার্সদের ক্ষেত্রেও সেম প্রথম বিষয়টি সিসি ওয়ান সেকেন্ডটি সিসি টু এবং তৃতীয়টি এ এবং লাস্টেরটি কী আছে জেনেরিক ইলেকটিভ অর্থাৎ জিই অনার্সদেরও চারটে পরীক্ষা দিতে হবে পাশে যে সমস্ত সাবজেক্টগুলো থাকে সেগুলো হচ্ছে পরীক্ষা দিতে হবে অবশ্যই প্রত্যেকেরই সাবজেক্টগুলো দেওয়া আছে যার যা সাবজেক্ট থাকবে সেটাই দেওয়া থাকে পরীক্ষা দিতে হবে অনার্সের ক্ষেত্রে কী হয় সিসি ওয়ান এবং সিসি টুতে একই সাবজেক্ট থাকে সেটা পেপার ওয়াইজ থাকে এবং যদি ভালোভাবে বুঝতে না পারো আমাকে কমেন্ট করো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এবং বলে লেখো আমি তোমাদেরকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে যোগ করে নেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ